লেবু খান ভিটামিন সি এর জন্য, আর লেবুর চোখলাটা খান স্টমাক অ্যালার্জি কমানোর জন্য এবং স্টমাকের সমস্যা দূর করার জন্য। আমরা দেখি বিয়ে বাড়িতে কেউ একটু লেবু খায়, কেউ খায় না, যেমন লেবু অর্ধেকটাই দেখা যায় সালাতের সাথে আইসা ফেলে দেওয়া হয়। আমরা যদি খাওয়ার পরে লেবু খাই তাহলে খাওয়ার তাড়াতাড়ি হজম হবে। লেবু হলো আমাদের পুরা শরীরের একজন ভালো সুরক্ষিত দারোয়ান, যে আমাদের পুরা শরীরের ভিতরে 350 ক্যান্সার আবিষ্কার হয়েছে, সকল ক্যান্সার প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে লেবুর, কিন্তু মাত্র 12 ঘন্টার সে দারোয়ান, মানে ডেইলি লেবার হলো লেবু, মানে তাকে আপনি 500 টাকা দিচ্ছেন একদিনের লেবার সে। ওইরকমই লেবুর চোখলাটা হলো আমাদের হজম শক্তির সবচেয়ে বড় শক্তিশালী অংশ। আপনি যদি খাবারের সাথে লেবুর চোখলাটা চিবিয়ে খান 2-3টা, তাহলে আর অ্যান্টাসিড খেতে হবে না, কারণ পোলাও বিরিয়ানি খেলে আমাদের পেটে অসুখ হয়। এই জিনিসটাকে দূর করার জন্য আমাকে কিছু না কিছু খেতে হবে। আগের দিনে ছিল খাবারের পরে অবশ্যই দধি খেয়ে হতো, এনি কার্স অ্যান্টি ক্যান্সার। দধির ভিতরে 1 কেজি দধিতে 20-28 কোটি ফুড গুড এবং পজিটিভ ব্যাকটেরিয়া আছে। দধি মানুষের হজম শক্তির সবচেয়ে বড় প্রতীক, কিন্তু এখনকার দিনে সবাই আর খাবারের পরে দধি খায় না। বিশ্বের সব দেশে খাবারের পরে দধি খায়, খাবারের পরে 2 চামচ অলিভ অয়েল খায়। এই যে প্র্যাকটিসগুলো, এই প্র্যাকটিসগুলো আমাদের দেশে এখনও হয় না, কিন্তু আমরা যখন যে কোনো 5-স্টার হোটেলে 3-স্টার হোটেলে কোনো বুফেতে খেতে যাই, তখন দেখি যে এই সবগুলো জিনিস টেবিলে সাজানো আছে। যে জানে, যে মানে, সে যে বুঝে, সেটা খেয়ে নেয়।